প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ১২ ডিসেম্বর শনিবার রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ ও মৌলবাদ বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি থানা পর্যায়ের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দিন, গভর্নিং বডির নির্বাচিত সদস্যদের মাধ্যমে মাদ্রাসা চালান, এসব অর্থ কোথা থেকে আসে তা আমরা দেখতে চাই, জঙ্গি মামুন হকদের পাকিস্তানি টাকার উৎস বের করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে। চৌধুরী নিক্সন বলেন, যখনই আমরা আন্দোলনে যাই তখনই আমাদের থেমে যেতে হয়, এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদ থেকে চিরতরে বাংলাদেশকে মুক্ত করব, তাদেরকে তাদের দেশ পাকিস্তানে পাঠিয়ে দেব। তিনি আরো বলেন, এ মঞ্চে এসে নিজেকে ছোট মনে হচ্ছে, প্রশাসনের লোক আমাদের ঘিরে রেখেছে, আমরা কি ভীতু যে আমাদের প্রশাসনের লোক নিরাপত্তা দেবে, আমাদেরকে পাহারা দিতে হবে না, যদি পাহারা দিতে হয় জঙ্গি মামুনুল হকদের দেন, কারণ মুক্তিযোদ্ধা প্রজন্ম প্রস্তুত হচ্ছে আরেকটি যুদ্ধের জন্য। প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন এবং গভর্নিং বোর্ডে নির্বাচিত সদস্যদের দিয়ে দেন, যেন এই মাদ্রাসার অর্থ কোথা থেকে আসে এবং এই যে জঙ্গি মমিনুল হকদের মতন জঙ্গি, তাদের এই অর্থ, বিদেশি অর্থ, পাকিস্তানি অর্থ, সেই টাকার উৎস কি, সেটা বের করার জন্য, হিসাবের জন্য অবশ্যই সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা বারবার আন্দোলনে যাই, বারবার আমরা থেমে যাই, এবার আমাদের শপথ নিতে হবে এই জঙ্গিবাদকে আমরা চিরতরে বাংলাদেশ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং তাদের পাকিস্তান, তাদের যে দেশ, সেই দেশে তাদের পাঠাতে হবে। আজকে এই আজকে দেখেন, আমাদের প্রাক্তন আইজি সাহেব বলে গেলেন যে হেফাজতের যেই জনসভা করছিলেন সেই জনসভায় আমরা কাদের দেখতে পাইলাম, আমার সন্তান আপনার সন্তান, যাদের গ্রামগঞ্জে ইউনিয়নে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করা হয়, মাদ্রাসায় কেন ভর্তি করা হয়, তারা ইসলাম সম্পর্কে বেশি জানবে, তাদের জীবনটা যেন সুন্দর হয়। আর এই মমিনুল হকদের মতন এইসব রাজাকার যুদ্ধ অপরাধীরা তাদের ব্যবহার করে, তাদের ব্যবহার করে আমাদের ধর্মকে অপব্যবহার করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে, আমার প্রশ্ন একটাই, সেটা হলো আজকে এত বছর পর, আজকে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরি করতে সরকার যখন তৈরি করছেন, তখনই এই উগ্র মৌলবাদী যারা একসময় জামাত নামে পরিচিত ছিল, এখন জামাত থেকে ভেঙে যারা হেফাজত হয়ে গেছেন, এরা জামাত আর হেফাজতের মধ্যে কোনো তফাৎ আমি দেখি না, আজকে জামাতেরই আর একটা রূপ এই হেফাজত, তারা আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা প্রতিবাদ করছেন, এটা করতে দিবেন না। জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য নিয়ে কেউ কথা বলেনি এতদিন ধরে, চিটাগাংয়ে জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য আছেন এবং বাংলাদেশের ইতিহাসের অনেক ঐতিহ্য আছে এই ভাস্কর্যের মধ্যে, সেখানে কোনো আলোচনা না করে, প্রতিবাদ না করে আমাদের স্বাধীনতার মহানায়ক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, এটার প্রতিবাদ করার ক্ষমতা, এই দুঃসাহস এই মমিনুল হকরা কোথা থেকে পান? এটা শুধু বাংলাদেশের ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্রের সাথে পাকিস্তানের সেই যারা পরাজিত শক্তি তারা আছেন। আমার কথা একটাই, আমি সোজা কথা বলতে পারি, সেটা হলো যে আমরা রাজপথে নেমেছি এই মৌলবাদী বিপক্ষে, এবং আমরা এই প্রজন্ম যারা স্বাধীনতা অংশগ্রহণ যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সেই সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন যে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছেন। আজকে আমাদের এই প্রজন্মের সময় আসছে আর একটা যুদ্ধে নামার, এবং নয় মাস না, ৬ মাসের মধ্যেই এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে সারা জীবনের জন্য তাদের পাকিস্তানের ফেরত দিয়ে পাঠাতে হবে। আমাদের একটাই কথা, আজকে আমি খুব লজ্জিত, এই মঞ্চে এসে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি কেউ কিছু মনে করবেন না, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আজকের জনসভার চতুর্দিকে প্রশাসনের লোক দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে, কেন আপনাকে ভীত, আমাদের কোনো প্রশাসন দরকার নেই, প্রশাসন দিয়ে আমাদের পাহারা দিতে হবে না, যদি পাহারা দিতে হয় ওই জঙ্গি মমিনুল হকদের যে পাহারা দেন, কারণ আমরা এই আমরা মুক্তিযোদ্ধার প্রজন্ম, আমরা প্রস্তুত হচ্ছি আর একটা যুদ্ধের জন্য, এই মৌলবাদীদের বিপক্ষে আর একটা যুদ্ধের জন্য। আজকে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিই প্রথম ৭২ সালে আমাদের দেশের এই মুসলিম ভাইদের উনিই প্রথম কিন্তু হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজকে এখান থেকে ইন্ডিয়া হয়ে আমাদের
হজে যেতে হতো বঙ্গবন্ধুই কিন্তু প্রথম হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে